আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী শিক্ষক গণিত সৈয়দ জামাল উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। গত ক্লাসেও আমি উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছিলাম, সেই ধারাবাহিকতা আজকে আমি উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করছি। বোর্ডে তোমরা লক্ষ্য করো যে একটি আমি রাশি লিখছি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস প্লাস কিউ আকারের রাশির উৎপাদক। তাহলে এখানে দেখো তোমরা প্রথম পদ এক্স স্কোয়ার, তার সহগ আছে ওয়ান, আর প্লাস এক্স এর সহগ পি, আর শেষ পদ দেখো এক্স বর্জিত পদ কিউ। তাহলে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এর উৎপাদক নির্ণয় করতে হলে কিউকে এমন দুটি উৎপাদক প্রকাশ করতে হবে যার বীজগণিত সমষ্টি পি হয়, মধ্যপদ পি হয়। এই প্রক্রিয়াকে বলা হয় মধ্যপদ বিভাজন, যার মিডিল টার্ম ব্রেক আপ। তাহলে আমি একটি রাশি লিখি তোমাদের যে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, সেভেন এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ। তাহলে শেষ পদ দেখো টুয়েলভ, টুয়েলভের আমরা যদি বিশ্লেষণ করি দেখো এখানে যে যদি ই করি দেখো থ্রি ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস টুয়েলভ। দেখো উৎপাদক দুটি গুণ ফল টুয়েলভ, আবার উৎপাদক দুটি যোগ ফল থ্রি এবং ফোর করলে কত সেভেন। তাহলে এক্স কমন নেই, এক্স এক্স প্লাস থ্রি প্লাস ফোর কমন এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর। তাহলে উৎপাদক দুটির দেখো এখানে শেষ পদের আগে প্লাস চিহ্ন থাকলে আর মধ্যপদ যদি প্লাস থাকে প্লাস কি থাকে তাহলে উৎপাদক দুটির গুণ ফলে কিন্তু প্লাস হবে, উৎপাদক দুটির গুণ উৎপাদক দুটি প্লাস চিহ্ন যুক্ত হবে, প্লাস চিহ্ন যুক্ত হবে। আর একটি উদাহরণ দিই যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, শেষ ধ্রুবক পদ আছে এখানে সিক্স, তাহলে সিক্সের গুণন এক ওয়ান গুণন সিক্স, তাহলে এখানে ওয়ান সিক্স, তারপরে এখানে সিক্সে রয়েছে টু থ্রি। তাহলে উৎপাদক দুটির টু এবং থ্রি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স, এক্স কমন এক্স প্লাস টু প্লাস থ্রি কমন এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি। এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ আকারের রাশির উৎপাদক। দেখো কিউ এর আগে প্লাস চিহ্ন আছে কিন্তু মধ্যপদ আছে কত মাইনাস পি, মাইনাস পি, তাহলে মধ্যপদটা মাইনাস পি, তাহলে আমার কিউ এর দুটি উৎপাদক কিন্তু তোমার ই হবে প্লাস চিহ্ন যুক্ত আছে, এখানে আছে মাইনাস চিহ্ন যুক্ত, তাহলে উৎপাদক দুটি কি হবে মাইনাস চিহ্ন যুক্ত হবে বা
ऋणात्मक चिन्ह जुक्त होबे तहले एकटा आमरा उदाहरण देई एक्स स्क्वायर माइनस फिफ्टीन एक्स प्लस फिफ्टी फोर तहले एटार उत्पादक आछे आमरा बेर करे देखी सिक्स नाइन सिक्स नाइन जो आमरा जुग करी मध्यपद कत होबे फिफ्टीन फिफ्टीन होबे फिफ्टीन तहले एखाने माइनस आछे तहले उत्पादक दुटी कि आमरा माइनस चिन्ह जुक्त होबे माइनस चिन्ह जुक्त होबे माइनस चिन्ह जुक्त होबे दुटी माइनस पंद्रह तहले एक्स स्क्वायर माइनस नाइन एक्स माइनस सिक्स एक्स प्लस फिफ्टी फोर तहले एक्स कमन निलाम एक्स माइनस नाइन माइनस सिक्स कमन तहले एखाने कत होबे एक्स एक्स माइनस नाइन एक्स माइनस नाइन टू एक्स माइनस सिक्स अच्छा ठीक है शुक्र देखो ए आकार राशि उत्पादक शेष पदर आगे किर आगे माइनस चिन्ह तेल किर आगे माइनस चिन्ह हमले तुम्हारे उत्पादक दुटी एक प्लस चिन्ह जुक्त हो और एक माइनस चिन्ह जुक्त हो एक्स स्क्वायर प्लस टू एक्स माइनस फिफ्टीन तो एक पंद्रह के फिफ्टीन के फिफ्टीन थ्री फाइव तेल उत्पादक एक आखो प्लस तेलार परमाणा ये प्लस धरब एक्स स्क्वायर प्लस फाइव एक्स माइनस टू एक्स एक प्लस चिन्ह और एक माइनस चिन्ह हमारे ये प्लस आम बड़ उत्पादक टे प्लस चिन्ह जुक्त एक्स एक्स प्लस फाइव माइनस टू कमन एक्स प्लस फाइव एक्स माइनस टू ख्याल करो तुम्हारा कि आगे माइनस चिन्ह मध्यपद माइनस तेल उत्पादक दुटी तुम्हारा उभय एक प्लस चिन्ह जुक्त हो एक माइनस चिन्ह जुक्त हो माइनस तेली उत्पादक एट ट्वेंटी फोर एक्स स्क्वायर माइनस तेल सेवेन एक्स के हमारे जो माइनस आवेन एक्स प्लस फोर एक्स माइनस ट्वेंटी एट एक्स कमन एक्स माइनस सेवेन प्लस फोर कमन एक्स माइनस सेवेन एक्स माइनस सेवेन एक्स प्लस फोर आ एक एग्जांपल दे मदर एक्स स्क्वायर माइनस नाइन ए नाइन एक्स थार्टी सिक्स थार्टी सिक्सर उत्पादक मजखान मध्यपद नाइन एक्स स्क्वायर माइनस अ
আমি এটাই করছি। আচ্ছা আমরা পরেটা যাই। এবার দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের রাশির উৎপাদক। দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ এ, এক্স এর সহগ বি আর প্লাস ধ্রুবক পদ সি। তাহলে এ আকারের রাশির যদি থাকে আমরা তাহলে এক্স স্কোয়ারের সহগ এ সাথে ধ্রুবক পদ সি এর গুণ করবো, গুণ করে যে ফল বেরোবো ওটা দুটি উৎপাদক বের করবো। আর পূর্বের নিয়মে করতে হবে এখানে যে টু এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস ফিফটিন, এই আমরা টু এর সাথে টু ইন্টু ফিফটিন থার্টি এটার উৎপাদক বের করবো। তাহলে এটার উৎপাদক বের করবো যে এটার উৎপাদক বের করবো তাহলে এটা মধ্যপদ আছে কত ইলেভেন, তাহলে থার্টি এখানে থার্টির ফাইভ সিক্স টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স প্লাস ফিফটিন। তাহলে এক্স কমন নিলাম এই দুটি পদের মধ্যে, এক্স কমন তাহলে টু এক্স প্লাস ফাইভ, এখানে থ্রি কমন নিলাম তাহলে টু এক্স প্লাস ফাইভ, টু এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি। থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন, তাহলে প্রথমে আমরা এর থ্রির সাথে টেন গুণ করবো থার্টি, তাহলে থার্টির উৎপাদক মধ্যপদে আছে কত প্লাস সিক্স, তাহলে পাঁচ ফাইভ তাহলে প্লাস, তাহলে আমরা বড়টাকে প্লাস ধরবো থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টেন, থ্রি কমন তাহলে এক্স প্লাস টু মাইনাস ফাইভ কমন এক্স প্লাস টু, এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ফাইভ। আচ্ছা ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখো, ঠিক আছে।